প্রিয় কৃষক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আনোয়ার সিমেন্ট শীট নিবেদিত দীপ্ত কৃষি আজকের পর্বে, কো স্পন্সার্ড বাই মার্কুইস পানির পাম্প, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দর্শক, আজকে আমি এই মুহূর্তে আছি রংপুর সদরের বখতিয়ারপুরের অদ্রিতা ডেইরি ফার্মে। একটি ডেইরি ফার্ম গড়ে তুলতে গেলে কী কী বিষয় লক্ষ্য রাখতে হয়, কোন বিষয়গুলো মাথায় রেখে একটি ডেইরি ফার্ম গড়ে তুলতে হয়, সেই বিষয়গুলো কি এই ডেইরি ফার্মে আছে কি না, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, আর আমি ঠিক আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। মা ভালো আছো? জি ভালো। কোথা থেকে এসেছো? জি চাচা, আমি দীপ্ত কৃষি থেকে এসেছি, দীপ্ত টিভি থেকে এসেছি, আপনার সাথে আজকে কথা বলবো। ও আচ্ছা, আপনি ভালো আছেন তো? আছি, আল্লাহ রাখছে। আচ্ছা, এখানে তো দেখছি আপনার ডেইরি ফার্ম আপনি গড়ে তুলেছেন, অদ্রিতা ডেইরি ফার্ম, রাইট? তো এখানে গরু বাঁধা আছে, তো ওনার সাথে কথা বলছেন, উনি কে? উনি ম্যানেজার। আচ্ছা ম্যানেজার, আমাদের ম্যানেজার ভাইয়ের নাম কি? আচ্ছা ভাই, আপনাকে তো আমি দেখতেই পাচ্ছি না, একটু দেখি কি কথা বলছিলেন আপনারা। ও আচ্ছা আচ্ছা, গরুর কোনো অসুখ আছে কিনা সেই নিয়ে কথা বলছিলেন। আচ্ছা, অসুখ আছে কিনা না আছে সেই নিয়ে পরে আপনার সাথে নয় কথা বলে নিব, তো এখন আমি আমার চাচার সাথে কথা বলি। তুমি এখন যাও, যাও ভিতরে দেখো। আচ্ছা, এই যে অদ্রিতা ডেইরি ফার্ম আপনি গড়ে তুলেছেন, সেটার মানে বয়স কতদিন হলো এখন? 10 বছর। 2010 2010-এ হচ্ছে শুরু। শুরু। আচ্ছা, তো এর আগে আপনি কি করতেন, কি ভেবে এই ডেইরি ফার্ম গড়ে তুললেন সেটা একটু জানি আমি। এটা আমি মানে হালাল বিজনেস, এই জন্য আমি ডেইরি ফার্মটা গড়ে তুললাম। পরামর্শটা কোথায় পেলেন আপনি? এটা পরামর্শ আমার ইমিডিয়েট যে বড় ভাই আছে, হ্যাঁ, উনি আমাকে এই পরামর্শটা দেন। আচ্ছা, এই যে আপনি ডেইরি ফার্ম গড়ে তুললেন, এটা ঠিকমতো চলছে তো? হ্যাঁ চলছে। আচ্ছা ঠিক আছে, তো যখন 10 সালে শুরু করলেন, তখন কয়টা গরু নিয়ে শুরু করেছিলেন? প্রথম স্টার্ট করছি আমি 30টা গরু দিয়ে। 30টা দিয়ে? আচ্ছা আচ্ছা, পরে এরকম প্রতিনিয়ত একটা দুটো করে আপনি হচ্ছে আপনার খামারে ঢুকাচ্ছেন? 200 বেশি দাঁড়িয়েছিল। আচ্ছা, এখন কতগুলো আছে? এখন বেশি নাই, 60-65টা গরু আছে, গরু এবং বাছুর মিলে। তো এই শুরুর দিকে এতগুলো ছিল 200-এর মতো, আপনি বলছিলেন গরু মহিষ মিলিয়ে বাছুর মিলিয়ে 200-এর মতো, এখন যেহেতু 60টার মতো আছে, এই যে মানুষের তো দিন দিন বাড়ে, আপনার কমলো কেন? আমার কমেছে তার কারণ হচ্ছে খাবার জিনিসের দাম বেশি, তারপরে স্টাফের দাম বেশি, এইসব টাকা ওদেরকে গরু বিক্রি করে দিতে হয়, খাবারের দাম গরু বিক্রি করে দিতে হয়, এই জন্য লস হয়ে গিয়েছে। খাবারের মূল্যটা বেশি, সেই অনুযায়ী আপনার চাহিদা মতো হচ্ছে গরুকে খাবার দিতে পারছেন না, যার ফলে আপনার গরুর সংখ্যাটা কমে যাচ্ছে এবং হচ্ছে দিন দিন হচ্ছে এই লসের দিকে যাচ্ছে। চাচা, এখানে তো 2টা গরু ছিল, একটা তো চলেই গেল, একটা খুলে চলে গেছে। তবে নিজের মতো করে নিজের বাসস্থান সে চেনে, সে তার মতো করে চলে গেছে। আচ্ছা, তো এখানে তো একটা আছে, তো এই যে বাহির আপনি বেঁধে রেখেছেন, এটা কি কোনো কারণ আছে? গরুটাকে জাস্ট বাইর করে এক্সারসাইজ করানোর জন্য বের করা হয়েছিল, আবার তারপরে চেক করলাম যে গরুটার কোনো অসুখ বিসুখ আছে কি না, করানোর পরে আবার এটাকে ঢুকানো হবে। এখানে যেহেতু একটা গরু আছে, আমি এটা নিয়ে একটু কথা বলি, চলেন আমি একটু কাছে যাই গরুটার, হ্যাঁ গিয়ে দেখি, এর একটু বয়সটা জানি। এ হচ্ছে জুয়ান গরু, 8 দাঁত। আচ্ছা, 8 দাঁতের মতো হয়েছে। আমি একটু জানতে চাচ্ছি যে এ তো মনে হচ্ছে যে কনসিভ করেছে না? কনসিভ করেছে। আচ্ছা, কতদিন হলো এটা? 3-4 মাস হচ্ছে। 4 মাসের মতো হচ্ছে? জি। আচ্ছা, এই কনসিভ অবস্থায় তো আপনারা সব অনেক সময় দুধ নিয়ে থাকেন তাই না? তো এটা হচ্ছে কতদিন বয়স পর্যন্ত নিতে হয়? এটা যখন কনসিভের ইয়া বয়স হবে 6 মাস বা 7 মাস, তখন যদি সে দুধ দেয় সে দুধটাকে ছেঁকে নিতে হবে, না হলে পরে ম্যাস্টাজিস হতে পারে বা ওরান ফুলে যেতে পারে। হ্যাঁ, যখন অটোমেটিক আস্তে আস্তে আমরা দুধটা বন্ধ করে দিই। আর অনেক সময় দেখা যায় যে অনেক গরু দুধ দিতে দিতেই হ্যাঁ বাচ্চা হয়ে গিয়েছে। আচ্ছা, আমি একটু লক্ষ্য করছিলাম এটার পায়ের মধ্যে একটু ছালের মতো চলে গেছে, এই যে যদি আমরা লক্ষ্য করি সামনের পায়ে। হ্যাঁ হ্যাঁ, এইগুলো কিসের জন্য হয়েছে? বাইরে বের করার সময় ওই আঘাত লেগেছে ইটের মধ্যে। আচ্ছা, বাইরে বের করার সময় আঘাত লেগেছে, ওইটা আমরা আপনার শেডে গেলে বুঝবো আসলে যে কি অবস্থা, কেন এরকম আঘাত পেলো, বা এর কমফোর্ট জোনটা আপনি ঠিক মতো তৈরি করেছেন কিনা। চলেন তাহলে আমরা শেডে চলে যাই। চলেন।
আচ্ছা, এটাই হচ্ছে শেড, তাই না? জি, এটাই শেড। তিনটা শেড আছে বলছিলেন চাচা, এটা হচ্ছে একটা শেড, তাই তো? এটা একটা শেড, তারপরে একটা শেড, তারপরে ওই পাশে একটা শেড। তো এখানে কতগুলো গরু আছে আপনার? এখানে 40টা আছে। 40টার মতো? জি। তা আপনি বলছিলেন যে মোট 60টার মতো আছে গরু? হ্যাঁ, বাছুর বাছুর নিয়ে। বাছুর নিয়ে তো 40টার মতো মনে হয় গাভী, আর বাকিগুলো বাছুর। আচ্ছা, তো এই যে শেডটা দেখছি, সেটা তো আপনি সেই 10 সালে যখন শুরু করেন তখনই করা? তখনই করা। তো আপনি তো জানেন এটা তো তেমন বিজ্ঞানসম্মত বা আমাদের যে আধুনিক খামারগুলো এখন হচ্ছে সেরকম কিন্তু না। দর্শক বন্ধুরা, আপনারা তো দেখছেন, আমাদের রতন চাচা আগেই বলেছেন যে ইনি শেডটি করেছেন যখন 2010 সালে তিনি গরু 100টির মতো ছিল তখন, তাই না? শুরু করেন তখন এই শেডটা করা। তো ওরকম আধুনিক বা যে বিজ্ঞানসম্মত খাবারের পাত্রের মাপ, তারপরে কোন দিকটা খোলা থাকতে হয়, সে সব কিছু, আলো বাতাসটা কেমন হওয়া দরকার, সব কিছু মিলে যেটা দরকার সেরকম কিন্তু এই শেডটা না, তাই তো? জি জি জি। তো আপনাকে একটু জিজ্ঞেস করবো যে বিজ্ঞানসম্মত একটা শেড কেমন হওয়া উচিত, বা আপনার কী প্ল্যান এই শেড নিয়ে, একটু এটা জানতে চাচ্ছি। বিজ্ঞানসম্মত করতে গেলে পরে তখন আমাকে গরু সমস্ত লাইন করতে হবে, আপনার পাইপ দিয়ে লাইন করে দিতে হবে, এবং খাবারটা নিচে দিতে হবে যাতে সে নিচু হয়ে খেতে পারে। হ্যাঁ, তাহলে পরে ঠিক আছে, তাহলে বিজ্ঞানসম্মত হবে। এবং এবং আরও কিছু জিনিস কিন্তু আরও কিছু আছে, যেগুলো হচ্ছে গোসল করার ব্যবস্থা, পানি উপর থেকে পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো তো প্রথমে তো আর সম্ভব না, সব তো আপনার ধীরে ধীরে করতে হবে। হ্যাঁ, তো প্রথম অবস্থায় যেহেতু আপনি বলছেন যে একটু লসের দিকে আছেন, আপনি খাবারের দাম অনেক বেশি, প্রথম অবস্থায় কম খরচে কীভাবে বিজ্ঞানসম্মত খামার গড়ে তুলতে হয়, সেই বিষয়ে কি কখনো পরামর্শ করেছেন? না, এখনো কারোর সঙ্গে পরামর্শ করিনি। তো সামনে আমি ওইসব করার আগে আমি পরামর্শ করে নেব। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তো অবশ্যই এইগুলো আপনাদের যারা কর্মকর্তা আছেন তাদের কাছে জেনে নিতে পারবো, বা যেখানে আধুনিক খামার করেছে তাদের কাছে দেখে জেনে নিলাম, এবং দেখে আমার অভিজ্ঞতা হলো। তাই নয় কি? হ্যাঁ, তা তো অবশ্যই, অভিজ্ঞতা অর্জন করতে হবে। এবং যেটি দেখতে পাচ্ছি যে আপনার গরুগুলো রাখার নিচে কোনো ম্যাট আছে, রাত্রেবেলায় ম্যাট বিছিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তখন যে বলছিলাম যে গরুটা ব্যথা কেন পেলো, চলুন আমরা সেটা গিয়ে দেখি। তো ব্যথা পাওয়ার কারণটা কি? আপনার তো এখানে অনেক জায়গা আছে। হ্যাঁ, আপনি বলছেন যে প্রতিদিন হচ্ছে 2-3টা গরু করে নিয়ে যাচ্ছেন এক্সারসাইজ করানোর জন্য। তো এইভাবে যদি ব্যথা পায় তাহলে তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, রাইট? হ্যাঁ, তো সেটার জন্য কি আপনি কিছু ভাবছেন? হ্যাঁ, ভাবছি, এখন ওটাকে ওষুধ লাগিয়ে দিতে হবে, যদি না কমে তখন অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর যাতায়াত সুবিধার জন্য গরুর কমফোর্ট জোন তৈরি করার জন্য কি ভাবছেন? সেটাও ভাবছি যে এটা কমফোর্ট জোন করার জন্য এগুলো এই যে পাকা করা আছে এটা মাটি দিতে হবে, বা আরও একটু ওবড়া খাবড়া করে নিতে হবে যাতে গরু স্লিপ না করে, এবং ম্যাটটা হচ্ছে বিছিয়ে রাখতে হবে। হ্যাঁ জি। আর হচ্ছে পরিবেশটা যেমন হচ্ছে একটা শ্বেত শ্বেতে কিন্তু একটা ভাব আছে, পর্যাপ্ত আলো বাতাস ঢোকার মতো কিন্তু একটা ব্যবস্থা করে দিতে হবে। ডেয়ারি ফার্মের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা জানি দর্শক বন্ধুরা, আলো বাতাস কিন্তু থাকতেই হবে। তাছাড়াও যে গরুর যে উপযোগী একটা পরিবেশ সেটা তৈরি করে দিতে হবে, কারণ এটা দুগ্ধ জাতীয় খামার, এখানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, যেমন হচ্ছে রোগ জীবাণু যেন আমাদের খামারে প্রবেশ না করে, বায়োসিকিউরিটি মেনটেন করাটা করতে হবে, খুবই জরুরি। যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি না, আশা করছি আমাদের যে চাচা আছেন তার ভুলগুলো উনি বুঝতে পারছেন, এবং তার খামারটাকে এবং শেডটিকে তিনি আরও আধুনিকভাবে গড়ে তুলবেন তিনি বুঝতে পারছেন। আগে বুঝেননি যে একটা খামারে কী পরিমাণে কী কী সুযোগ সুবিধা থাকতে হয়, খাবারের পাত্রটি কেমন হতে হয় বা শেডটা কেমন হতে হয়, তিনি সেটা করে নেবেন। জি। আচ্ছা, তো খাবারে কী কী ব্যবহার করছেন আপনি? আমরা খাবারে ব্যবহার করছি রেডি ফিড, ভুট্টার গুঁড়া, ধানের গুঁড়া। আচ্ছা, পরিমাপটা কি কি কেমন দিচ্ছেন? ভুট্টার গুঁড়া দিতে হয় সকাল বিকাল মিলে 4 কেজি, আর ফিডটা যেমন যে গরু দুধ বেশি হয় তাকে সেইভাবে দিতে হয়, যে গরু দুধ কম তাকে সেইভাবে খাওয়াতে হয়, মানে মিনিমাম 3 কেজি ফিড দিতে হবে একটা গরুকে। একটা গরুকে মিনিমাম, মানে যে আপনার হচ্ছে একটা আনুমানিক যে একটা আইডিয়া আছে, মানে গড়ে একটা গরুকে আপনি 3 কেজির মতো খাওয়াচ্ছেন। আচ্ছা, ঘাসটা যখন ফিড 3 কেজি খাওয়াচ্ছি, ভুট্টা আবার আলাদা 2 কেজি 2 কেজি 4 কেজি, তারপরে ধানের গুঁড়াটা 1 কেজি, এবেলা 1 কেজি, ওবেলা 1 কেজি। আচ্ছা, তো এই যে খাবারটা খাওয়াচ্ছেন, তো সেই খাবার খাওয়াই খাওয়ানোর পরে তো আপনার গাভীটা কি ভালো প্রোডাকশন দিচ্ছে, মানে দুধটা কি ভালো দিচ্ছে? হ্যাঁ, দুধ ভালো দিচ্ছে। আচ্ছা, তো খাবারটা কখন কোন সময়টাতে দিচ্ছে? আমরা সকালবেলায় দিই। হ্যাঁ, আর বিকাল 4টার সময়।
এই দুই বেলা দিচ্ছেন? দুই বেলা খেতে দিই। আচ্ছা, আর রাতে দিচ্ছেন না? না, রাতে কোনো খাবার টাবার নেই, রাতের পরে রেস্ট করে। হ্যাঁ হ্যাঁ, রেস্ট না হলে পরে আবার হজমের প্রবলেম আছে। হুম হুম, আর ঘাস আর আপনি যে খড় আছে বা রেডি ফিড, এগুলো কি মিক্সড করে দেন নাকি ঘাস আলাদা? ঘাস আলাদা দিয়ে দিই, যেটা খ্যার বলে সেটাকে আলাদা দিই, আর পানিটা আলাদা দিই, আলাদা পাত্রে দিই, পানি ফিটির সমস্ত আলাদা পাত্রে দিই। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে, জানি যে গরুকে তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গোসল করাতে হবে তো নিয়মিত, এখন তো শীতের সময়টাতে, এখন আপনি গোসলের সিস্টেমটা কি করেছেন? এখন গোসলের সিস্টেমটা হচ্ছে একবেলা গোসল করানো হয়। কোন সময়? এই সময়টা একটু পরে লোক ঢুকবে, ঢুকে গোসল করানো শুরু করবে। আচ্ছা, আর সকালবেলা যদি কোনো গায়ে ময়লা টলা থাকে সেটুকু খালি ধুয়ে দেওয়া হয়, আর ফ্লোরটা ধুয়ে দেওয়া হয়, পরিষ্কার করা হয়। আচ্ছা, ওই যে এখানে যে খাবারের পাত্রটা আমি দেখেছি, এটার মাপটা কেমন রেখেছেন? যেটা খাবারের পাত্র, যেটা খেরের পাত্র, সেটা আড়াই ফিট রাখা হয়েছে। আচ্ছা, আড়াই ফিট বাই দুই ফিট। আচ্ছা, আর ওটা দুই ফিট বাই দুই ফিট। হুম হুম, চাচা, এই যে আপনার বাছুরের হওয়ার পরে কী কী যত্ন নিতে হয় বা কী কী করণীয় সেটা আমরা অন্যদিকেই শুনি গিয়ে, কারণ এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তো। হ্যাঁ, পা লেগে গিয়েছে, পা লেগে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু গরুগুলোও দেখি, আমরা একটু চলেন ওইদিকে যাই। হ্যাঁ চলেন। চাচা, ওই যে তখন যেটা বলছিলাম, যে যখন বাছুরটা হওয়ার পরে তো আপনি বললেন যে সেটা আলাদাই রাখতে হয়, তাই না? সেটার জন্য আপনি কি ওর উপযোগী করে কি পরিবেশটা তৈরি করতে হয়? নিশ্চিত এইভাবে তো আর থাকে না, তাই না? ওটাকে ওয়াল টোয়াল দিয়ে একটু হেঁটে কথা বললাম, তারপরে ওই যে পিছনে যে হাঁটার রাস্তাটা আছে ওই গলির মধ্যে আমরা ওটাকে রেখে দিই। তো ফ্লোরটার মধ্যে কি কি দিচ্ছেন? ওয়াল দিচ্ছি এবং চট দিয়ে ওকে ঢেকে রেখে দিই। সেটা কতদিন পর্যন্ত থাকে? 20 দিন পর্যন্ত থাকবে, তারপর ওর মা উঠবে, ওর মায়ের দুধ খাবে, আবার যায় জায়গা মতো শুয়ে পড়ে। আচ্ছা, যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে একটা বাছুরের জন্মের পরে তো সে ঘাস, তারপর হচ্ছে খড়, এগুলো খাচ্ছে না, যেটা আমরা জানি, কিন্তু তারপরে সেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে কি খাবারটা দিচ্ছেন তখন? আমরা তাকে মায়ের দুধ খাচ্ছে, তার সঙ্গে ওই যে গুড়া ফিড আছে, ফিড পাওয়া যায় এসিআই কোম্পানির, ওই ফিডটা আমরা খাওয়াই তাকে। আচ্ছা, স্যালাইন বা অন্য কিছু? না, স্যালাইন যদি পেটের প্রবলেম না হয় তাহলে স্যালাইন টেলাইন কোনো কিছু খাওয়াই না। আর যদি প্রবলেম হয়, যেহেতু প্রবলেমের কথা বললেনই, যদি কোনো রোগ দেখা দেয় বা কি ধরনের রোগটা দেখা যায় সেটার জন্য করণীয়টা কি? তো সঙ্গে সঙ্গে আমরা স্যালাইন খাওয়াই, যদি পেটের পাতলা, সাধারণত পাতলা পায়খানাই হয়, তারপরে ইয়া হয়, আমাশা হয়, হ্যাঁ SB3 আছে, সেটার জন্য SB3 গুলিয়ে খাইয়ে দিই। আচ্ছা ঠিক আছে, সেটা আপনার কাছে জানলাম। তারপরে 20 দিন পরেই তো স্বাভাবিক খাবার হচ্ছে আপনারা দিতে থাকেন? জি, স্বাভাবিক খাবার তখন নিজেই খেতে পারে, সে নিজেই খেতে পারছে, তখন পাশাপাশি দুধটাও চলে? দুধটাও চলে, দুধটা তো চলবেই, চলবে। হ্যাঁ, তো এই যে দুধটা খেতে থাকবে। হুম হুম, ঠিক আছে, তাহলে একটু আমরা হেঁটেই কথা বলি। আপনি বলছিলেন যে এই গরুটার কথা মানে ধরছিলেন, তো এই যে আপনার খামারে যে গরুগুলো আছে, গাভীগুলো আছে, সেগুলো কি মানে আপনি সংগ্রহ করেছেন তো? জি, সংগ্রহ করেছি। এটা কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা সংগ্রহ করেছি আমি বদরগঞ্জ থেকে। বদরগঞ্জ থেকে? এটা হলো জার্সি, ইন্ডিয়ান গরু। হুম, ওটাও জার্সি। ম্যাক্সিমামই কিন্তু আমি দেখলাম যে ওইদিকে হচ্ছে ফ্রিজিয়ান টাইপের, ফ্রিজিয়ান টাইপ বেশি আছে, হলস্টাইন ফ্রিজিয়ান। এই জার্সিটাকে আপনি কতদিন আগে নিয়ে এসেছেন? এটা নিয়ে এসেছি 2 বছর হলো, এটাকেও 2 বছর, ওটা 1.5 বছর। আচ্ছা, 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। আচ্ছা, তো ইতিমধ্যে তো কনসেভও করেছে, তাই না? করেছে, বাচ্চা দিয়েছে। কতদিন, কয়বার করেছে? আমার এখানে কনসেপ্ট করেছে দুবার, দুবার বাচ্চা দিয়েছে, একটা বাচ্চা সহকারে এনেছিলাম, ওটা যেমন একবার বাচ্চা দিয়েছে, আবার কনসেপ্ট করেছে ওর পাশেরটাই। পাশেরটাই? আচ্ছা, ওইটার কথা বলছেন, ওইটা একবার বাচ্চা দিয়েছে আর একবার কনসেপ্ট করেছে, কনসেপ্ট করেছে, এখন এই অবস্থায় আছে, তাই তো? জি। আচ্ছা, তে এর বয়স কতদিন? ওরকে একসাথে কিনেছেন নাকি? না না, 6 মাস অন্তর কিনেছেন। আচ্ছা, 6 মাস পরে কিনেছেন। এই দুধ দেয় কত লিটার? এটা সকালবেলা হয় 8 লিটার, বিকালে হয় 4-5। ওটারও তাই। চলেন একটু সামনে আসি, একটু দেখি আমরা। এটার কত লিটার বললেন? সকালে 8 লিটার, 7.5-8 লিটার দুধ হয়, আর বিকালে 5 লিটার হয়। 5 লিটারের মতো হয়। তো চাচা, আপনি তো প্রায় সেই 10 বছর ধরে করছেন না? জি। তো একটা তো হিসাব আছে, কত লিটার দুধ পেলে আপনি লাভটা হবে, সেই হিসাবের অঙ্কটা জানতে চাচ্ছি। 300 থেকে 350 লিটার দুধ হলে পরে তখন আমার লাভ হবে। আচ্ছা, আগে যেমন লাভ দুধ এরকম হতো তখন লস হয়নি, লাভ হয়েছে এবং আমি স্টাফদেরও ঠিক মতন পেমেন্ট করতে পেরেছি। এখন যে দুধের প্রোডাকশনটা কমে গেছে,
সেটা মূল কারণটা কি? মূল কারণ গাভী কমে গেছে। গাভী কমে গেছে এই জন্য? জি, সেই জন্য। আচ্ছা, তো আশা করছি যে আপনার হচ্ছে যে খাবারের মূল্যটা আপনি যেটা বললেন সেটা যদি কমে আসে তখনই হয়তো বা আপনার হচ্ছে দুধের দামটা পেলে আপনার হচ্ছে যে লাভের অঙ্ক সেটাও চলে আসবে। রাইট। আচ্ছা, আর আপনি তো বললেনই তখন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে যে পরামর্শ নেওয়া দরকার সেগুলো আপনি কিন্তু নিচ্ছেন না, যদি নেন তখন হয়তো বা আপনার এটা আরো সুষমভাবে গড়ে উঠবে এবং হচ্ছে কোন জিনিসগুলো করণীয় সেগুলো আপনি জানতে পারবেন। রাইট। আচ্ছা, সামনে কিন্তু একটা গরু আছে, গাভী আছে, আমি একটু সেটা নিয়ে কথা বলতে চাই। সাদা গরুটা? হ্যাঁ হ্যাঁ, চলেন একটু যাই। এটাকে তো আপনি সংগ্রহ করেছেন না? জি জি, এটা সংগ্রহ করেছি। আচ্ছা, কোথা থেকে করেছেন? এটা করেছি শ্যামপুর থেকে। শ্যামপুর থেকে করেছেন? বয়স কত হলো? এটাও জোয়ান হয়েছে। হ্যাঁ, একটা বাচ্চা সহকারে কিনেছিলাম। তো এটা দুধ হতো 18 লিটার, এখনো এখন কনসেপ্ট করেছে, এখনো দুধ আছে 6 লিটার। আচ্ছা, কনসেপ্ট করার পরে তো হ্যাঁ একটু একবেলা ছাড়তে হয়। তা আপনি যেহেতু এটা বললেন যে কনসেপ্ট করার জন্য এখন তো দুধটা কমে গেছে, কনসেপ্ট করার অবস্থায় তো দুধটা আপনি হচ্ছে নিচ্ছেন তাই না? সেটা কতদিন পর্যন্ত নিচ্ছেন? এটা যখন এর বয়স যখন দুধও দিতে থাকে 7 মাস পর্যন্ত আমি দুধ নিতে পারবো এই গাভীর। 7 মাস পর্যন্ত? জি। আচ্ছা, আর আপনার কাছ থেকে যারা হচ্ছে আমাদের দর্শক আছে, নতুন খামারি কিন্তু আছেন অনেকে যারা হচ্ছে প্রতিনিয়ত আমাদের এই পর্বগুলো দেখেন এবং অনেক কিছু শেখার চেষ্টা করেন, হ্যাঁ, তো আমরা কিন্তু সেগুলো মানে সফলতাও তুলে ধরি এবং কারো ভুল ত্রুটি যদি থাকে সেগুলো কিন্তু আমাদের দর্শকদেরকে তুলে ধরি যেন তারা প্রথম অবস্থায় ঘাবড়ে না যায়। হ্যাঁ, মানে প্রপার ওয়েতে যেরকম হচ্ছে নিয়ম কানুন আছে, এখন আমাদের দর্শক যারা আছেন একটা চাইলেই তো আপনারা একটা খামার গড়ে তুলতে পারেন না, সেই সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকতে হবে, সঠিক তথ্য জানা থাকতে হবে এবং কিভাবে কম খরচে বিজ্ঞানসম্মত একটা শেড তৈরি করে তারপর হচ্ছে খামার তৈরি করতে হবে, তাহলে হচ্ছে আপনার হচ্ছে কখনো হচ্ছে লসের দিকে যাবেন না। আর যদি কোনো জ্ঞান না থাকে, সেই সম্পর্কে পরিকল্পনা না থাকে, তখন যদি একটা খামার গড়ে তোলে তাহলে কিন্তু লাভের থেকে লসের অঙ্কটাই বেশি হবে। আমরা কিন্তু এটা আসলে চাচার সাথে কথা বলে আজকে জানতেই পেরেছি। জি জি। তা আপনার আর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই খামার নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যদি এটাকে বড় করতে পারি, যদি আরও গরু টরু কিনতে পারি, আরও শেড আছে আমার খালি, সেগুলো শেড খালি আছে, তো যদি ভবিষ্যতে আল্লাহ যদি দেন তাহলে পরে কিছু গরু টরু কিনে বাড়িয়ে তারপরে আবার সাবেক অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। চাচা, তাহলে আপনি ভালো থাকবেন। আপনিও ভালো থাকেন। জি, আপনার জন্য অনেক শুভকামনা রইল। দোয়া করবেন, আমিও দোয়া করি। জি, যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা দূরে রাখুক। জি চাচা, তাহলে আমি আসলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন kriishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে, শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আজকে সারাদিন রতন চাচার ডেয়ারি ফার্মের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। রতন চাচা বললেন তিনি বেশ বড় আকারে এই ফার্মটি গড়ে তোলেন, কিন্তু আস্তে আস্তে তিনি কিন্তু লসের দিকে যাচ্ছেন। এই লসের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি কেন লস হয়, কীভাবে হয়, সেই থেকে শিক্ষা নিয়ে আপনারা সঠিক কাজটি করে যাবেন এবং আপনাদের ডেয়ারি ফার্মটি গড়ে তুলবেন। সকল কৃষক ও খামারি ভাইদের প্রতি শুভকামনা রেখে আজকে বিদায় নিচ্ছি। আনোয়ার সিমেন্টশিট নিবেদিত দীপ্ত কৃষি থেকে, কো-স্পন্সার্ড বাই মার্কোয়েস পানির পাম্প, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দর্শক, এখন থেকে আপনারা প্রতি বৃহস্পতিবার বিকেল 5:25 দেখবেন স্পাহানি অ্যাগ্রো নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা। তো দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায়।